বাংলার শিক্ষা পোর্টাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু সালের জানুয়ারিতে দেওয়া হয়েছে তার প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব তোমাদের খুব ভালো লাগবে আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখো তো দেখো প্রথমে একেরটা বলেছে যে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে যে হরমোন সেটা কোনটা এটা অ্যান্টি ডায়োরেটিক হরমোন এডিএইচ হবে অপশন ঘ একের দুয়েরটা কি বলেছে নিচের যে জোড়াটি সঠিক নয় এটা হবে গ সিসমোন অ্যাস্টি চলন পদ্মর দ্বারা হয় না এটা থার্মোন এই সরি ফটন অ্যাস্টি চলন হয় এবং একের তিনেরটা বলেছে যে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যেটা সেটা হলো এফএসএচ ফলিকল স্টিমুলেটিং হরমোন চলো একটু তোমাদেরকে এটা একটু দেখিয়েও দিই একের একের টাইম বলে দিই প্রথমে এডিএইচ কোথায় দেখো এটা এটা যে কি বলা হয় হেনরির লুপ বলে এটাকে এই অংশটাকে ঠিক আছে হেনরির লুপের প্রথমে স্টার্টে শুরুতে যেটা থাকে এটা নিকটবর্তী আর এটাকে বলা হয় দূরবর্তী সংগ্রাহী নালিকা এই জায়গাটাতেই এডিএইচ দ্বারা কি হয় জলের পুনঃশোষণ হয় চলো এবার নেক্সট দেখি তার মানে এটা কারেক্ট ছিল তারপর একটা যে ভুল ছিল কেন ভুল ছিল কারণ শীসমন্যাসটি হয় কোন ক্ষেত্রে শীসমন্যাসটি হয় তোমার লজ্জাবতীতে হুম লজ্জাবতীতে হয় আর পদ্মতে যেটা হয় সেটা হচ্ছে তোমার ফটোনাসটি চলন ঠিক আছে তারপর নেক্সট চলো দেখি সূর্যমুখীতেও ফটোনাসটি চলন হয় তারপরে দুয়েরগুলো সত্য মিথ্যা সত্য অথবা মিথ্যা সেটা নিরূপণ করতে হবে গ্রোথ হরমোনের অতিকরণের ফলে বামনত্ব হয় এটা ভুল দেওয়া আছে এটা হবে মিথ্যা ঠিক আছে বলেছে যে ট্যাকটিক চলনে দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে এটা সত্য দেওয়া আছে এটা হচ্ছে সত্য তারপরে এটা আগাছনাশক হিসাবে কৃত্রিম অক্সিনের ভূমিকা আছে এটাও সত্য কারণ আমরা যেটা দেখেছিলাম যে টু ফোর ডি এটাও এক ধরনের অক্সিন ঠিক আছে এটা এক ধরনের কৃত্রিম অক্সিন এবং এটা প্রচন্ড ব্যবহার হয় ঠিক আছে দুয়ের চারেরটা দেখি যে হরমোন ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয় না এটা মিথ্যা হবে ঠিক আছে তোমরা স্ক্রিনশট করে নেবে আমি এটাকে ক্লিন করে দিচ্ছি দেখে নাও প্রথমটা এবং লাস্টেরটা মিথ্যা এবং বাকি দুটো সত্য হুম চলো নেক্সট দেখি বলেছে যে তিনি র‍্যাকেটটা যে উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায় একটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো তো আমরা এটা তোমরা স্ক্রিনশট করে করে নেবে নেবে বা বা পজ লিখে আমি শোনাচ্ছি বোঝাচ্ছি দেখো ছবিতে দেখতেই পাচ্ছ যে একটি জলপূর্ণ কাচের বোতলে কর্কের সাহায্যে একটি চারা গাছ লাগানো হলো এবার বোতল সহ চারা গাছটিকে অন্ধকার ঘরে একটি জাননার পাশে রেখে জানলার একটি পাল্লা খুলে রাখা হয় তবে কয়েকদিন পর দেখা যাবে যে চারা গাছের ডালপাল্লা জানালার দিকে অর্থাৎ আলোক উৎসের দিকে বেঁকে গেছে এর থেকে প্রমাণিত হয় যে উদ্ভিদের যে কাণ্ড সেটা আলোক অনুকূলবর্তী চলন দেখা যায় কাণ্ডতে ঠিক আছে তো এটা খুব সহজ লিখে নেবে আমরা নেক্সট প্রশ্নটা দেখি তিনের দুয়েটটা তিনি দু বলেছে যে আমাকে ট্রপিক আর দুটোর মধ্যে করতে হবে দুটো বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা উদ্দীপকের উদ্দীপকের প্রভাব আর একটা হরমোনের প্রভাব আমি দুটো আলাদা আলাদা পয়েন্ট করে নিয়েছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা পজ ঘরে লিখে নিতে পারো দেখো উদ্দীপকের প্রভাবে কি বলছে ট্রপিক চলনে কি হয় উদ্দীপকের গতিপথ দ্বারা প্রভাবিত হয় কিন্তু ন্যাস্টিক চলনে কি হয় উদ্দীপকে মানে উৎসের আলোক উৎসের তীব্রতা দ্বারা প্রভাবিত হয় ঠিক আছে এটা এটা গতিপথ আর তীব্রতা তারপরে দেখো অক্সিন হরমোনের প্রভাব তো ট্রপিক চলনে অক্সিন হরমোনের প্রভাবটা কি আছে প্রভাব আছে কিন্তু ন্যাস্টিক চলনে কোনো মানে অক্সিন হরমোনের দ্বারা ওটা প্রভাবিত হয় না এর কোনো প্রভাবই নেই ঠিক আছে তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেন এবার যাই তিনের তিনেরটা বলেছে যে মানবদেহে দেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো যে ছোট প্রশ্নতায় আমরা ছোট ভাবে লিখেছি আরও লেখা যায় এর থেকে ছোট করতেও পারলাম না তো দেখো প্রথমে এক নম্বর পয়েন্ট শুক্রাণু উৎপাদন তো বয়সন্ধিকালে বা তার পরবর্তী সময়ে শুক্রাশয় এর সেমিনিফেরাস নালিকাতে শুক্রাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে তারপর আরেকটা পয়েন্ট আমরা কি করেছি যে আনুষাঙ্গিক যৌন গ্রন্থি ও অঙ্গের বিকাশ ঘটায় এই হরমোন কি করে পুরুষদের বিভিন্ন এখানে হবে আনুষঙ্গিক বানানটা ভুলেছে আনুষঙ্গিক যৌন গ্রন্থি ও অঙ্গের বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করে ঠিক আছে এবার এক্সট্রা এটা আমি আরো যে পয়েন্টগুলো ছিল সেটাকে শর্টের মধ্যে নিয়ে এসে লিখেছি এছাড়াও গৌণ জৈন বৈশিষ্ট্য ও অস্থির বৃদ্ধি বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ ইত্যাদিতে টেস্টো মুখ্য ভূমিকা পালন করে এটা লিখে দিলেই হয়ে যাবে চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি কি বলেছে যে জিব্বেরেলিন হরমোনের উৎস উল্লেখ করো দেখো জিব্বেরেলিন হরমোনের উৎস কি জিব্বেরেলিন হরমোন অঙ্কুরিত বীজ পরিণত বীজপত্র মুকুল ও পাতার বর্ধিষ্ণ অঞ্চল প্রভৃতি থেকে উৎপন্ন হয় একদম ছোট প্রশ্নের একটা উত্তর চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখি চারের এক একটা এখানে দুটো প্রশ্ন আছে প্রথমে বলেছে যে উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি ব্যাখ্যা করো আর আরেকটা আছে যে ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়া পরস্পরের বিপরীতধর্মী বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো আমি জাস্ট প্রথম প্রশ্নের উত্তর এখানে দেখিয়েছি হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে পয়েন্ট করেছি তারপর লিখেছি যে সাধারণত কোনো হরমোনের ক্ষরণ মাত্রা অপর একটি হরমোনের ক্ষরণ মাত্রার উপর নির্ভর করে একেই ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয় এবার একটু উদাহরণের সাহায্যে বোঝানো হলো হুম মানুষের রক্তে যদি তিথ্রি এবং টি এই দুটো হরমোনের মানে পরিমাণটা কি হয় স্বাভাবিকের থেকে যখনই বেড়ে যায় বৃদ্ধি পেয়ে গেলে এগুলো কি করে মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস আছে সেখানে একটা নেগেটিভ সিগন্যাল পাঠায় এর ফলে কি হয় যে হাইপোথেলামাসের যে টি আর এইচ অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন আছে সেই থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা কি হয় এর সংশ্লেষক যে ক্ষরণ সেটা ব্যাহত হয় মানে কমিয়ে দেওয়া হয় এবার যেহেতু টি আর এইচ খরণ কমে যায় এর ফলে আবার অগ্রপিটুইটারি থেকে টি এস এইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের খরণটাও কমে যায় ঠিক আছে এটাকে বলা হয় ঋণাত্মক ফিডব্যাক একটা বেড়ে গেছে বলে আর একটা কমিয়ে দেওয়া হচ্ছে সেটার জন্য আবার আর একটা কমে যাচ্ছে ঠিক আছে এবং আমি চলো আর তোমাদের ক্লিয়ার করে দিই দেখো টি থ্রি এবং টি ফোর টি থ্রি বলতে ট্রাই আয়োডো থাইরোনিন আর টি ফোর বলতে টেট্রা আয়োডো থাইরোনিন বা থাইরোনাইন ঠিক আছে এই দুটো যদি রক্তে বেড়ে যায় এই দুটো যদি রক্তে বেড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আর এইচ এর হরণটা কমে যাবে এবার যেহেতু থাইরোট্রপিন রিলিজিং হরমোন যদি কমে যায় তাহলে কি হবে উল্টে এটাও কমে যাবে কোনটা টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাও কমে যাবে এবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি কমে যায় তাহলে রক্তে কি হবে টি থ্রি টি এ টি ফোর এর মাত্রাটা কমে যাবে তাহলে পরস্পরের সাথে সার্কেলে চলতে থাকবে এটা যদি বেড়ে যায় তাহলে এটা কমে যাবে এটা কমে গেলে এটা কমে যাবে এটা কমে গেলে এটা কমে যাবে তার ফলে কি হবে লাস্ট পর্যন্ত চলো আমরা আবার তোমাদের ওই পেজে নিয়ে গিয়ে দেখাই তো এরপরে কি হয় রক্তে যদি টি এর মাত্রা কমে যায় তাহলে টি থ্রি এবং টি ফোর সংশ্লেষে বাধা তৈরি হয় তাহলে লাস্ট পর্যন্ত কি হবে রক্ত ওটা কমে যাবে আবার বিপরীতক্রমে যদি টি থ্রি এবং টি ফোর এর মাত্রা রক্তে কম হয় তাহলে উল্টো ঘটনা ঘটবে টিআরএইচ বেশি ক্ষরণ হবে টিএসএইচ বেশি ক্ষরণ হবে ঠিক আছে এটাই চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নি তো এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়া এটা যে পরস্পরের বিপরীত ধর্মী সেটা কেন বলা হয় দেখো আমরা একদিকে ইনসুলিন আর একদিকে গ্লুকাগন লিখে নিয়েছি এবং এখানে আমরা কি লিখেছি যে দেখাচ্ছি তোমাদেরকে যে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে কে ইনসুলিন ঠিক আছে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে মাধ্যমে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে হম এবং গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণ করে অন্যদিকে গ্লুকাগন সম্পূর্ণ বিপরীত কাজ করে এটি ইনসুলিনের বিপরীত ক্রিয়া করে কিরকম এই যেমন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে ঘুরে উল্টে এখানে রক্তে গ্লুকোজের পরিমাণ যদি কমে যায় ঘুরে সেই যে গ্লাইকোজেন ছিল সেই গ্লাইকোজেন তারপরে দেহের ফ্যাট ফ্যাট জমা দ্বারা গ্লুকোজ প্রস্তুত করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় তাহলে এ গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় আর এ কমিয়ে দেয় ঠিক আছে সেজন্য এরা হচ্ছে পরস্পরের বিপরীত মানে কাজ করে তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করো और चैनल सबसक्राइब करो भाव थको सुस्थ